অন্য তরুণরা আবার আর একটা প্রোগ্রাম আছে, দেওঘরে থাকেন ঠাকুরের দীক্ষাদাতা কর্মী শিক্ষক এবং নিয়মিতভাবে ঠাকুর বাড়িতে যে প্রার্থনার পরে বাণী পাঠ, তাই তাকে সৎসঙ্গে সঙ্গীতাঞ্জলি পরিচালনা করতে হয়। অত্যন্ত ব্যস্ত মানুষ, গুণী মানুষ তাকে আমরা পেয়েছি, শ্রদ্ধ তরুণ কুমার পাল দেওঘর থেকে ঠাকুরের দীক্ষাদাতা কর্মী, তিনি অন্তত আধ ঘন্টা প্রসঙ্গ করবার জন্য আহ্বান করছি। জয় গুরু, পরম দয়াল সৃষ্টি ঠাকুর, পরমারাধা জগৎ জননী সৃষ্টি বর্মা, পরম পূজ্যপাদ ও সৃষ্টি বর্দা, পরম পূজ্যপাদ ও আচার্য দেব সৃষ্টি দাদার শ্রীচরণে আমার শত কোটি প্রণাম, পরম পূজনীয় বাবাদার শ্রীচরণে আমার শত কোটি প্রণাম, অনলাইনে উপস্থিত সমস্ত দাদা ও মায়েদের আমার আন্তরিক শুভেচ্ছা জয় গুরু জানাই, আমার শ্রদ্ধ দিলীপ দেখে আমার আন্তরিক শুভেচ্ছা জয় গুরু শ্রদ্ধা জানাই, দিলীপ দার আগ্রহে আমার আজকে শিমুরালী মন্দিরের এই সৎসঙ্গে আমার আশা, পরম দয়ালের গুণকীর্তন করতে পারা সেটা জন্ম জন্মান্তরের স্বীকৃতি, ইষ্টের স্মরণ বরণ নিধি ধ্যাসন এটাই তো আমাদের কর্তব্য। পরম দয়াল শ্রী ঠাকুর তাই তো বলেছেন, তিনি দয়া করে রেখে গেছেন আচার্য পরম্পরা, তাদের ভিতর দিয়ে আমরা সবসময় প্রিয় পরম সেবা করার যে কৌশল সেটা আমরা নিত্য নতুন ভাবে শিখছি। আমি একটু ভিডিওটা অফ করছি এই কারণে নেটের প্রবলেম এখানে আছে, আর ঠাকুরের কথাগুলো সুন্দরভাবে শুনতে গেলে আমার মনে হয় একটা দিয়ে বললেই ভালো, সেই জন্য একটু অফ করছি, পর আমি অন করব। কথাটা হচ্ছে যে গতকাল আমাদের অত্যন্ত একদমই কাছের একদম যিনি আমাদের সত্যিকারের এখন সৎসঙ্গের কান্ডারি দিশারি যাই বলি না কেন, ইষ্টপথে চলার যে অযুত প্রেরণা তিনি দান করে চলেছেন তার ছিল কালকে শুভ জন্মদিন। একটা জিনিস লক্ষ্য করেছি যে পরম দয়াল শ্রী ঠাকুরের যেমন কারবার ছিল মানুষ নিয়ে, পরম পূজ্যপাদ শ্রী বর্ধার যেমন ছিল কারবার মানুষ নিয়ে, আচার্য দেব শ্রী দাদার কারবারও তাই মানুষ নিয়ে, আবার বিভিন্ন বাবাইদারও কারবার ঠিক মানুষ নিয়ে, এই পরম্পরা অনুযায়ী একই জিনিস চলে আসছে, মানুষ নিয়েই তাদের কারবার। প্রতিদিনই দেখি কত মানুষ ছুটে আসে দয়ালের এই দরবারে, আর্ত অর্থার্থী জ্ঞানী জিজ্ঞাসু মানুষের প্রতিদিন একটা স্রোত বয়ে যায়। সকালের প্রার্থনার পর বহু মানুষের আগমনে ভরে ওঠে নিউ গেস্ট হাউস প্রাঙ্গণ, গেস্ট হাউসের বারান্দায় একটু প্রশস্ত বেঞ্চের উপর বসে আছেন আমাদের একান্ত আপনজন পূজনীয় বাবাই দায়, দিব্য দ্যুতিময় এক অমোঘ আকর্ষণীয় ব্যক্তিত্ব, অতি অল্প বয়সের ছেলে মেয়েদের থেকে অতি বৃদ্ধ বৃদ্ধারাও তাকে চেনে, এটা তার সান্নিধ্যে থাকতে থাকতে লক্ষ্য করে দেখেছি, তাদের অতি কাছের মানুষ বলে ভাবে, আশ্রমে এসে তার কাছে কিছু নিবেদন করাই চাই, একটু তার দৃষ্টির সম্মুখে আসা একটু আলাপন, আর তিনিও তার সহজ সুন্দর অনুপম জীবন চলনায় প্রতিটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন, উন্মুখ হয়ে থাকেন প্রতিটি মানুষের কথা শোনার জন্য, কয়েকজন আশ্রমিক রয়েছেন যারা মানুষের কথাগুলো তার কাছে নিবেদন করছেন, প্রত্যেকটি কথা অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন, যথাযথ উত্তর দিচ্ছেন এবং প্রয়োজন মতো সুষ্ঠু ব্যবস্থাও করে দিচ্ছেন, কোন সমস্যা কেমন করে মিটবে, কোন ডাক্তারকে দেখালে রোগের নিরাময় হবে তার ব্যবস্থা তিনি করে দিচ্ছেন প্রতিনিয়ত, কোনো বিরক্তি নাই, কোনো অসন্তোষ নাই, বরং সাহস সহানুভূতিতে উজ্জীবিত করে ইষ্ট নন্দনায় অভিদীপ্ত করে তুলছেন। এই ঘটনা নিত্যদিনের, বছরের পর বছর বহতা নদীর মতো স্নেহ স্নিগ্ধ ভালোবাসার অমৃত নির্ঝর বয়ে চলেছে, অবাক বিস্ময়ে ওই দেবপ্রম জীবনকে প্রতিদিন লক্ষ্য করি, আর সেই করুণা ধারায় সিঞ্চিত হয়ে
আনন্দে আপ্লুত হয়ে যায়। তার অমীয় সঙ্গ সান্নিধ্য লাভের ফলে ইষ্টপথে চলাটা আমাদের অনেক সহজ এবং সুপ্রশস্ত হয়েছে। জন্ম জন্মান্তরের প্রাপ্ত সংস্কারে আমরা আবদ্ধ হয়ে আছি, ভ্রান্ত দর্শনে মশগুল হয়ে আছি, কিন্তু প্রতিটি ক্ষেত্রে তিনি সঠিক পথটি আমাদের ধরিয়ে দিচ্ছেন। সবাইকে নিয়ে সয়ে বয়ে চলাটা স্বাভাবিক হয়ে উঠেছে। প্রিয় পরমী যার জীবন সর্বস্ব, তাকে প্রতিষ্ঠা করাই যে জীবনের একমাত্র উদ্দেশ্য, সে জীবন তো সবারই অনুসরণীয়। যার চোখের দিকে তাকালে ইষ্ট ভাবনা জাগ্রত হয়, যার কথাবার্তা ও চালচলনের মধ্যে পরম দয়ালের কথা জাগরিত হয়ে ওঠে, তিনি তো আমাদের একান্ত প্রিয়জন, আমাদের পথ প্রদর্শক। তার কাছ থেকে কত ঘটনা যে দেখি তার ইয়ত্তা নেই, কত ঘটনা উল্লেখ করব। একদিন সকালবেলায় নির্দিষ্ট জায়গায় পূজনীয় বাবা এতে বসে আছেন, প্রণাম করে কিছুক্ষণ থেকে সেদিনকে একটি বিশেষ কাজে ঘরের দিকে চলে আসছি। রাস্তায় পাটনা থেকে আগত এক ভদ্রলোকের সঙ্গে দেখা, কথা প্রসঙ্গে জানতে পারলাম তিনি অদীক্ষিত, সংসার জীবনে চরম এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, কোনো প্রকারে শান্তি পাচ্ছেন না। পাশাপাশি গুরু ভাইদের কাছে পূজনীয় বাবাদের কথা শুনেছেন, তাই তিনি ছুটে এসেছেন, তাকে নিয়ে গেলাম। পূজনীয় বাবাদের তার অন্তরের ব্যথার কথা সমস্তটা মনোযোগ দিয়ে শুনলেন, দীর্ঘ হৃদয়ে শান্তির ফুলে দিলেন, খুশিতে ভরে উঠল তার অন্তর। যাওয়ার সময় বলে গেলেন, দেবতা দর্শন করলেন, এমনি করে চলেছে প্রতিটি দিন। জগতে যারাই বড় হয়েছেন, যাদের সুনাম জগতে ছড়িয়ে পড়েছে, তাদের প্রত্যেকের জীবনে দেখা যায় তারা পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল। আমাদের দেশের আমন্ত্র খ্যাতনামা গুণীজনের পরিচয় অনেক পাওয়া যায়, আশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিনিয়ত দেখি। পরম পূজ্যপাদ আচার্যদেব ফিলান্থ্রপি অফিস সংলগ্ন নাট মণ্ডপে যখন বসেন, তখন বহু ভক্ত সেখানে সমবেত হন, এক অপূর্ব স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হয়। নির্দিষ্ট সময়ে পূজনীয় বাবাই দেয় এবং তার ভাইয়েরা সেখানে এসে বসেন, এটা আপনারা সকলেই লক্ষ্য করেছেন। আচার্য দেবের দর্শন প্রণাম ও সঙ্গ সুখে উপস্থিত সবাই পরম তৃপ্তি লাভ করে। পূজনীয় বাবাই দেয় আচার্য দেবকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন রকমের গল্প করেন, প্রসঙ্গ করেন, কখনো আশ্রমের বিভিন্ন খবরাখবর, বিভিন্ন কেন্দ্র মন্দিরের আকর্ষণীয় ঘটনা, দেশ বিদেশের আনন্দদায়ক ঘটনা বলি, কখনো পৌরাণিক কাহিনী সমূহ। পৌরাণিক একটি ঘটনার কথা এখানে উল্লেখ করছি। একদিন তিনি বলছেন, ভগবান বুদ্ধ একদিন বসে আছেন, অনুগত ভক্তবৃন্দ তাকে বেষ্টন করে বসে আছেন, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছে। এমন সময় কোন এক রাজ্যের রাজা এসে তাকে প্রণতি জানিয়ে নির্দিষ্ট আসনে উপবেশন করলেন। রাজা বৃদ্ধের কাছে একটা প্রশ্ন করলেন, জগতে দেখা যায় মানুষ বিভিন্ন কাজে যুক্ত, যে যার যোগ্যতা মতো কাজ করে এবং অর্থ উপার্জন করে, এর দ্বারা সংসারের জীবিকা নির্বাহ করে। যেমন কেউ কৃষি কাজ করে, কেউ কাঠের কাজ করে, কেউ লোহার কাজ করে, আবার কেউ সোনার কাজ, প্রত্যেকে তার মতো উপার্জন করে এবং সংসার পরিপালন করে। কিন্তু একজন সাধুর জীবনের উপার্জন কি, এটা প্রশ্ন করলেন আমাদের সেই করুণা ঘন মূর্তি বুদ্ধদেবকে। তার প্রাপ্তি বা কি? রাজার কথা শুনে বুদ্ধ দেব সহাস্যে বললেন, মনে করুন আপনার বাড়িতে এক কাজের মেয়ে আছে, ঘুম থেকে আপনারা ওঠার আগেই সে উঠে জলের ব্যবস্থা করে, সারাদিন বিভিন্ন কাজ করে, আপনাদের হুকুম তামিল করে, রাতে আপনারা বিশ্রাম নিতে গেলে তারপর সে বিছানায় যায়, এমনি করে নিত্যদিন আপনার সংসারের পরিচর্যা করে চলে। একদিন এই সাংসারিক কাজে তার বিতৃষ্ণা জাগে, অন্তরে ঈশ্বর তৃষ্ণা জেগে ওঠে, বৈরাগ্যের উদয় হয়, রাজবাড়ির কাজকর্ম ছেড়ে সে ঈশ্বর উপাসনায় ভক্তি হয়, দীর্ঘ সাধনার পর সে সন্ন্যাসী নিপুণ। একদিন ঘুরতে ঘুরতে আপনার রাজবাড়িতে এসে পৌঁছাল, আপনি কি আগের মতো বাড়ির কাজে তাকে নিযুক্ত করবেন বা তার সঙ্গে আগের মতো ব্যবহার করবেন? রাজা বললেন, তাকে কেমন করে হয়, বরং তাকে সম্মান জানাবো, বিশেষ মর্যাদায় অভিষিক্ত করব। এই শুনে বুদ্ধ দেব স্মিত হাসিতে
রাজার অন্তর ভরে দিয়ে বললেন, এটাই সাধুর প্রাপ্তি, এটাই তার উপার্জন। বালিশে কাত হয়ে শুয়ে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রেষ্ঠ দাদা গল্প শুনছিলেন, উঠে বসলেন। তার মুখমণ্ডল এক স্বর্গীয় দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠল। এমনি করে নিত্যদিন আচার্যদেবকে খুশি রাখার এক নিরন্তর প্রয়াস তিনি করে চলেছেন। একদিন গেস্ট হাউসের বারান্দায় বসে আছেন, দাদারাও মায়েরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে রয়েছেন, একের পর এক বিভিন্ন সমস্যার কথা তার কাছে নিবেদন চলছে। তার কাছে সমস্যার কথা নিবেদন করতে পারলেই মানুষ আনন্দ পায়, পরম ভরসার স্থল তিনি, আর কোনো ভাবনা নেই, সমস্যার সমাধান হবেই, এমনতর বিশ্বাস ও আত্মপ্রত্যয় নিয়ে ছুটে এসেছেন সবাই। তিনিও নির্বিচারে সবার কথা অতি আপন জনের মতো করে শুনে চলেছেন। তার অনিন্দ্য স্নেহ স্নিগ্ধ দৃষ্টি ও সমাধানের নির্দেশ সবার অন্তঃকরণকে আশায় ভরসায় মুগ্ধ করে তুলেছে। এমন সময় একটি মা নিবেদন করলেন তার সাংসারিক অশান্তির কথা। প্রাথমিক অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু যতদিন যাচ্ছে এক দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, ঝগড়াঝাটি এক নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরকম কথা তো প্রতিনিয়তই নিবেদন হচ্ছে, আমরা লক্ষ্য করে দেখছি। সেদিন পূজনীয় বাবাই দা মায়ের যন্ত্রণা কাতর মুখের দিকে তাকিয়ে একটি উপমা দিয়ে অসাধারণ সুন্দর ভাবে বললেন, দুটো কলসি নদীর স্রোতে ভেসে চলেছে, একটি মাটির কলসি আর একটি পেতলের। পথেই আলাপ, গল্প কথাবার্তা এগিয়ে চলেছে। গল্প যখন বেশ জমে উঠেছে, তখন মাটির কলসি পেতলের কলসিকে আরো একটু কাছে আসতে বলল। পেতলের কলসি বলল, এই তো ভালো আছি ভাই, কাছে এলে আমার ধাক্কা তুমি সহ্য করতে পারবে না, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। সংসারও একসময় গভীর সম্পর্ক থাকে, কিন্তু যতদিন যায় তখন অতি সামান্য কারণে ভুল বোঝাবুঝি হতে থাকে, কেউ কারো কথা তখন সহ্য করতে পারে না, অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। জীবন চলনা ও আলাপ আলোচনার মধ্যে এক সম্মানযোগ্য দূরত্ব রাখা বিশেষ প্রয়োজন। একে অপরের মর্যাদায় যখন উদাসীন হয় তখন সংসারে আগুন ধরে, তাই বর্তমান অবস্থা তার বাধা না হয়ে সয়ে বয়ে চলার চেষ্টা করুন। শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চলুন, দেখবেন অশান্তির বাতাবরণ কেটে যাবে, নির্মল হাওয়া প্রবেশ করবে সংসারে, মায়ের ভারাক্রান্ত অন্তর আনন্দ উচ্ছল হয়ে উঠল। একরাশ ভরসা নিয়ে কেটে গেলেন তিনি সংসার জীবন। এইভাবে নিত্যদিন চলছে সেই ঘটনা। কত রকম মানুষ, কত ধরনের মানুষ তার কাছে এসে উপস্থিত হচ্ছে, তিনি দয়া করে প্রতি প্রত্যেকের সহজ সরল সমাধান তিনি দিয়ে দিচ্ছেন। আর একটি দিনের কথা মনে পড়ে, 2016 সাল, পূজনীয় বাবাই দা 100 দিনের দীক্ষা পরিক্রমা তখন প্রান্তরে প্রান্তরে দীক্ষা দিয়ে চলেছেন। আচার্যদেব শ্রেষ্ঠ দাদা দেওঘরে বসে প্রতিদিনই দীক্ষার খোঁজ খবর নিচ্ছেন এবং নিজেই প্রতিদিন কোথায় কত দীক্ষা হচ্ছে তা লিখে রাখছেন। এ এক অসাধারণ দৃশ্য। একদিন সন্ধ্যায়, সম্ভবত সেটা 12 ফেব্রুয়ারি 2016, কথা প্রসঙ্গে পূজনীয় বাবাই দার দীক্ষা পরিক্রমায় অশেষ সন্তোষ প্রকাশ করে আচার্যদেব বললেন, সাপুরে যেমন সাপকে মুগ্ধ করে রাখে, ঠাকুরও যেন ওকে, অর্থাৎ পূজনীয় বাবাই দার করা বলছেন, ওকে সেইভাবে ওই কাজে একেবারে যুক্ত করে রেখেছে, মুগ্ধ করে রেখেছে। এই পরিক্রমা চলাকালীনই পূজনীয় বাবাই দা 27 জানুয়ারি দেওঘরে ভোরের প্রার্থনার পর দীক্ষা পরিক্রমার প্রসঙ্গে কিছু কথা বলার সময় পাশে দাঁড়ানো আমাদের কয়েকজনকে যা বলেছিলেন, আচার্যদেবের ওই কথা ওই প্রশস্তির সাথে বিশেষ সঙ্গতিপূর্ণ। পূজনীয় বাবাই দা বলছিলেন, আমার এই পরিক্রমায় আমি কারুর সঙ্গে বিশেষ প্রয়োজন ছাড়া তেমন কথাবার্তা বলছি না, ইচ্ছে করি। আমি এই কাজে প্রতিটি দিন, প্রতিটি পল, প্রতিটি বিন্দুতে, প্রতি মুহূর্তে আমি পরমদয়াল শ্রী ঠাকুরকে নিয়ে চলতে চাইছি, প্রতিটি বিন্দুতে তাকে অনুভব করতে চাইছি এবং প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারছি যে
তিনি আমার সঙ্গেই আছেন, তিনি আমার সঙ্গেই আছেন, কারোর সাথে বেশি কথা বলতে চাইছেন। এই জন্যই যে আমার মনটা যেন তার কাছ থেকে এতটুকু বিচ্ছিন্ন না হয়ে পড়ে। যোগযুক্ত থাকার কথা যে শাস্ত্র গ্রন্থে পাওয়া যায়, আমরা এর বাস্তব উদাহরণ প্রায় প্রতিদিন চোখের সামনে দেখতে পাচ্ছি। যিনি বা যারা এইভাবে প্রিয় পরম জীবন্ত আচার্যে যুক্ত হয়ে থাকেন, এরাই হলেন যথার্থ যোগী। কাল নত যার ভয়ে, তাই তো পূজনীয় বাবায় দেখে প্রায়শই বলতে শোনা যায়, আমি রাহু কেতু শনি অশ্লেষা বধা কিছুই জানি না, মানতেও চাই না, ঠাকুরই আমার বৃহস্পতি, ঠাকুরই আমার রাহু কেতু সবকিছু। তিনি বলেন, জীবনে দৈনন্দিন চলার পথে আমার জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, এতেও আমি বিচলিত হই না, আমি মনে করি ঠাকুর আগামী দিনের জন্য আমাকে কোনো শিক্ষা দিতে এই ঘটনা ঘটিয়েছেন, কারণ ঈশ্বর চিরমঙ্গলময়। মনে পড়ে গত 26/3/2017 একটি ঘটনা। প্রতিদিনের মতো এদিনও ভোরের প্রার্থনার পর পূজনীয় বাবাজা নির্দিষ্ট স্থানে বসেছেন, দীর্ঘ লাইন ধরে দর্শন প্রণাম চলছে। এক মা নিবেদন করলেন, বাড়ির সবার জন্য মঙ্গল প্রার্থনা করছে। পূজনীয় বাবাজা খুব সহজ করে জবাব দিলেন, মঙ্গলে চললে মঙ্গল হয়। একেবারে সংক্ষিপ্ত জবাব, কিন্তু ভাষা ও ভাবের ব্যাপ্তি যে কত গভীর তা একটু চিন্তা করলেই আমাদের খুব সহজ ভাবে উপলব্ধিতে আসে। আচার্যদেব শ্রী দাদা নিজেই একদিন বলছিলেন বাবাইদার কথা, বাবাই সহজভাবে ব্রহ্মজ্ঞান। শোনা যায় আসামের বিশিষ্ট কর্মী ভক্তপ্রবর প্রয়াত রবীন্দ্রনাথ রায়, তিনি একজন বিশাল বড় ভক্ত ছিলেন, সেটা আপনারা সকলেই জানেন। তিনি গুয়াহাটিতে সেই সময় অর্থাৎ 1 বছর বয়সে শিশু, আজকের সর্বজন পূজনীয় বাবাই তাকে কোলে নিয়ে বলেছিলেন, এ তো চতুর্থ প্রজন্মের সন্ত পুরুষ, আজ তার জন্মের 54 বৎসর অতিক্রম হয়ে তিনি 55 বছর পদার্পণ করলেন। আমরা দেখতে পাচ্ছি তার বর্ণময় দ্যুতির বহিঃপ্রকাশ। শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে তার চিন্তা কর্ম, ঠাকুরের জীবন দর্শনের উপর তার দৃষ্টিভঙ্গি সর্বাধুনিক বিজ্ঞান চেতনা ও প্রজ্ঞায় সমৃদ্ধ। মনে পড়ে বেশ কয়েক বছর আগের কথা, সৎসঙ্গ তপোবন বিদ্যালয়ে যুক্তিবাদী সমিতি তথা সর্প বিশেষজ্ঞের 7-8 জনের টিম এসেছে। এইসব যুক্তিবাদীরা ঈশ্বর ধর্ম একেবারেই মানেন না, তাদের চিন্তাধারা ও দর্শনে তারা ষোলোয়ানা ঈশ্বর ও ধর্ম বিরোধী, তাদের মতে সব বুজরুকি। তপোবন বিদ্যালয়ের একদিনের সচেতনতা শিবির শেষ করে তারা পরদিন সকালে ফিলান্থ্রপি অফিস ও সংলগ্ন সবকিছু দেখতে এসেছেন। তাদের ঘুরে দেখাচ্ছেন আমাদের আশ্রমিক একজন কর্মী সেবক রাধা গোবিন্দ দাস। পূজনীয় বাবাইদা তখন বরুণ গাছের নিচে কাঠের বেঞ্চিতে বসে আছেন। রাধা গোবিন্দ ভাই এদের পরিচয় করিয়ে দিলেন, এই টিমের যিনি প্রধান তিনি একাধারে সর্প বিশেষজ্ঞ এবং কট্টর ঈশ্বর বিরোধী তথাকথিত যুক্তিবাদী। প্রথম দর্শনেই পূজনীয় বাবাইদা কুশল বিনিময় করলেন। তারপরে ভদ্রলোকের কাছে বাবাইদা সাপের কিছু বৈশিষ্ট্য নিয়ে কয়েকটি প্রশ্ন করলেন, জানতে চাইলেন। ভদ্রলোক বাবাইদার বিনয় সমন্বিত প্রশ্ন শুনে অবাক। ভদ্রলোক পাল্টা জানতে চান, আপনি কি সাপ নিয়ে গবেষণা করেন নাকি? আমি তো এ নিয়ে বিস্তর গবেষণা করে চলেছি দেশে বিদেশে, কিন্তু এই বিষয়টা তো আমার মাথায় কোনোদিন আসেনি। ওই জন্য বাবাইদা ছোট্ট মুচকি হাসি হেসে জবাব দিলেন, না না ওসব নিয়ে গবেষণা দূরে থাক, আমি সাপের ধারে কাছে যাই না, আপনাকে দেখে আমার মনে এই প্রশ্ন জাগলো, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। ওই টিমের সদস্যরা প্রথম সাক্ষাতে পূজনীয় বাবাইদাকে প্রণাম করেননি কেউই, বরং তাদের চোখে মুখে ছিল এক ধরনের তাচ্ছিল্যের ভাব। কিন্তু বিদায়বেলায় দেখা গেল ওই টিমের নেতা ও সদস্যরা পূজনীয় বাবাইদাকে প্রণাম করে যাচ্ছেন। শুধু তাই নয়, দলের একজনকে মন্তব্য করতে শোনা গেল, উনি বাবা চোখের কি দীপ্তি ও শক্তি আছে আছে রে। প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে অজস্র ঘটনা ঘটে চলেছে, কতটুকুই বা আমরা জানি, কতটুকুই বা আমরা বুঝি, আর কতটুকুই বা আমাদের পক্ষে জানা সম্ভব। আর এটাও জানি সবার অলক্ষে
কোনো ঢাক ঢোল না বাজিয়ে পূজনীয় বাবাইদা এত সব সামাজিক গঠনমূলক কাজ করেন তা আমরা আশ্রমিকরাও ভালোভাবে জানতে পারি না, পারি না এজন্যই যে তিনি জানাতে চান না বা প্রচার করেন না। উল্লেখ করা যেতে পারে শ্রী শ্রী ঠাকুর বলতেন, তুমি ডান হাতে মানুষের জন্য কিছু করলে তোমার বাঁ হাত যেন জানতে না পারে। এ প্রসঙ্গে আচার্য দেব শ্রী দাদার শ্রীহস্ত লিখিত একটি সঙ্গীতের কথা মনে পড়ে, ভালোই যদি চাস ওটা মন ভালোই যদি চাস, সবার ভালো করেন যে জন তারে ভালোবাস। শ্রী শ্রী ঠাকুর ঈশ্বরের ব্যক্ত নবরূপ পুরুষোত্তম, তিনি জীব জগতের মঙ্গলময় পুরুষ, তাকে সর্বতোভাবে প্রতিষ্ঠা করা মানেই জীব জগতের কল্যাণ সাধন করা, আমাদের প্রত্যেকের লক্ষ্য তাই। তা সত্ত্বেও আমরা সাধারণ মানুষ বহু নৈষ্ঠিক হয়ে পড়ি, মন মানসিকতায় বিচলিত হয়ে পড়ি। এ প্রসঙ্গে মনে পড়ছে একদিনের ঘটনা, ভোরের প্রার্থনার পর পূজনীয় বাবাইদা যথারীতি বসেছেন, দর্শন প্রণাম চলছে, জনৈক যুবক করজোড়ে নিবেদন করলো তার নিজের নানাবিধ সমস্যা ও জ্বালা যন্ত্রণার কথা। যুবকটি বাঁ হাতের কবজিতে একটা এক গোছা লাল সুতোর বাঁধন। পূজনীয় বাবাইদা ওই লাল সুতোর দিকে দৃষ্টি নিক্ষেপ করে জানতে চাইলেন, ওটা কি রে? যুবকটি জবাব দিল, ভালো করে জানি না, বিপদ তারিণী নামে বেঁধে দেওয়া। জবাব শুনে পূজনীয় বাবাইদা বললেন, বিপদ থেকে ত্রাণ পাবার জন্যই যদি এই লাল সুতোর বাঁধন, তাহলে আমার কাছে আসা হয়েছে কেন রে? যুবকটি নিরুত্তর দেখে পূজনীয় বাবাইদা বললেন, সার্কাসের জোকার হয়ে লাভ কি রে? জোকার এদিক ওদিক লাফায়, এদিকে লাফায় ওদিক লাফায়, কিন্তু কোনো দিকেই কৃতকার্য হয় না, মাটিতে ধূপ ধূপ করে শুধু পড়েই যায়। তোমারও হয়েছে এই অবস্থা? কয়েক সেকেন্ড চুপ করে থেকে পূজনীয় বাবাইদা বললেন, আমরা একজনকে ধরে চলি, ঠাকুরের কাছে নিত্য বলি আমি তোমাকে ভালোবাসি এবং তার নির্দেশিত কর্ম করে নিজের মধ্যে এই বোধ জাগ্রত করার চেষ্টা করি। শাস্ত্রে রয়েছে, কিং কুর্বন্তি গ্রহা সর্বে যশ কেন্দ্রে বৃহস্পতি। বৃহস্পতি মানে হলো গুরুবল, যার গুরুবল তীব্র কোনো গ্রহই তাকে কিছু করতে পারে না। তোমার ওই যুবকটির উদ্দেশ্যে বলছেন, তোমার বন্ধন তৈরি হয়েছে জ্যোতিষী ও কল্পনা বিলাসে, বন্ধনকে মুক্ত করো কোনো কিছু না করে ভাগ্য পরিবর্তনের অভিলাষে। আমি বলি, বাবাদা বলছেন যে আমি বলি, তুমি ঠাকুরকে নিয়ে মেতে ওঠো, বরফের পুতুল সমুদ্রে যতটুকু গলবে সে ততটুকু জল পাবে। তুমি যদি তোমার জীবনকে ঠাকুর কেন্দ্রিক করে গড়ে তোলো, আমি বলছি তোমার কোনো বিপদ নেই, জ্যোতিষীর উপর নির্ভর করো না, হাতের রেখা সব পরিবর্তনশীল। আমার ভাব আমার কর্ম যেমন তর, হাতের রেখাও তেমন তর ভাবে ফুটে ওঠে। আর একদিনের ঘটনা বলছি, একটি মা পূজনীয় বাবাইদার সামনে সমীপে নিবেদন করলেন, আগে আমার 4 বছরের বাচ্চা খুব চঞ্চল, আশীর্বাদ করে দেয়। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা প্রায়শই মায়েরা করে থাকে পূজনীয় বাবাদের কাছে এসে। বাবাদের খুব সুন্দর উত্তর দিলেন সেই মাটিকে, আশীর্বাদ মানে কি বোঝেন? মাথার উপর হাত রাখবো, একটা জ্যোতি বেরিয়ে ওকে স্থির করে দেবে, এরকম নাকি আশীর্বাদ? আমি কি এরকম করি কোনোদিন? দেখেছেন আমাকে করতে? মাটি কোনো উত্তর দিচ্ছেন না। তিনি বুঝিয়ে বললেন, আশীর্বাদ কথার মানে হলো অনুশাসন বার, যা যা করলে ও ঠিক পথে চলতে শিখবে সেগুলো আয়ত্ত করানো। দুধ ছানা করতে হলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এও তাই, ছেলে আপনাকে যত ভালোবাসবে তত ভালো হবে, আপনি ওকে কতটা ভালোবাসেন তাতে ওর কিছু যাবে আসবে না, ও আপনাকে কতটা ভালোবাসে তাই দিয়ে হবে ওর ভালো হওয়া। ঠাকুর আমাকে কতখানি ভালোবাসেন তাতে আমার কিছু যায় আসে না, আমি তাকে ভালোবাসি কিনা সেটাই হচ্ছে দেখার। বাচ্চাদের মায়েরা এটাই শেখাতে পারে যে তোকে যে আমি ভালোবাসি, তুই আমাকে ভালোবাসার জন্য কি করিস? তুই তো বাইরে গেলি, একটা সেফটি পিন নিয়ে এলি আমার জন্য, এনেছিস? কোনোদিন শেখানো হয়নি তো? সবসময় বাবা মাই তাকে দেয়, সে জানে বাবা মা হচ্ছে সেই কামধেনু যাকে দুইয়ে দুইয়ে জীবন চলে।
বাবা যখন ছেলেকে নিয়ে বাজারে যায় তখন শেখায়, এলি যে বাজারে মার জন্য কি নিয়ে যাচ্ছিস, মার জন্য ভাবছিস না তো, এই ভাবনাটা শেখাতে হয়, তবে মানুষ হয়। নতুবা ভাবে যে বাবা মার কাছ থেকে শুধু গালি শুধু খালি পেতেই হয়, বাবা মার জন্য করতে হয়, এটা যদি না শেখে তাহলে হবে কি করে। এইভাবে দিনের পর দিন তিনি আমাদেরকে শেখাচ্ছেন আমাদের জীবন চলনাটা কেমন হওয়া দরকার, কেমন করে আমরা জীবনে চলব। আর একদিনের ঘটনা মনে পড়ছে, ওই জন্য বাবা দা নিউ গেস্ট হাউসের বারান্দায় বসে আছেন, আমরা তার কাছে রয়েছি, বিভিন্ন প্রসঙ্গ বিভিন্ন সমস্যার সমাধান তিনি করাটর হয়ে গেলেন, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা চলে গেছে তারও বেশি। তারপর তিনি উঠলেন, আমরাও পিছনে পিছনে উঠলাম, ওটা তিনি সচরাচর সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে যান কাঠের ঘরের দিকে। তার সেদিনকে কি হলো, কাঠের ঘরের কাছে যখনই তিনি পৌঁছেছেন, পিছনে প্রায় অন্তত প্রায় 60-70-80 জন লোক, তখন দেখা গেল যে পরমপূজ্য আচার্য দেবশ্রী দাদা তিনি তার নাট মন্ডপে বসেছেন। তিনি বাবা দা সেখানে গেলেন, বাবার কাছে গিয়ে বাবাকে প্রণাম করলেন, প্রণাম করে হাঁটু মানে প্রণাম করে উঠতে পারেননি, সে সময় হাঁটু গেলেই আছেন হাত জোর করে। দাদা তাকে জিজ্ঞেস করছেন, তোর মা কেমন আছেন? আগে মা মার শরীরটা ভালো অতটা নয়, তবে একদম খেতে পারছেন না। আমি যখন ওইখানে নিউ গেস্ট হাউসের বারান্দায় যাই তোমাদের সব তোমাকে প্রণাম করে মাকে প্রণাম করতে যখন এসেছি, গেছি যখন মাকে, মা দেখলাম যে খাওয়ার কোনো ভাব নেই, তো মাকে বললাম কিন্তু খাও কিছু, তখন মা একটু সম্মতি প্রকাশ করাতে আমি মুড়ি ধুয়ে আর দুধের উপরে সরটা দিয়ে তুলে মেখে মাকে খাইয়ে দিয়ে এসছি, আর এখন একটু ভালো আছে, তুমি চিন্তা করুন না মানুষ। এইভাবে বাবা দেখলাম যে পিতাকে আশ্বস্ত করে তিনি প্রণাম করে আস্তে আস্তে তার কাঠের ঘরের দিকে চলে গেল। অবাক বিস্ময়ে দেখলাম যে এইভাবে তিনি যে এত কর্মব্যস্ততার ভিতরেও পিতার দিকে মায়ের দিকে এত সতীক্ষ্ণ নজর, নিজে হাতে গুরু সেবার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন, সত্যি জগৎবাসীর কাছে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এইভাবে অনন্ত ঘটনার ভিতর দিয়ে আমরা অনুভব করতে পারছি যে তিনি কিভাবে আমাদেরকে ইষ্টমুখী করে তোলার চেষ্টা করে চলেছেন। পরম দলের আতুল চরণে আমি আপনাদের প্রতি প্রত্যেকে চিরমঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানে শেষ করছি। আবার ভবিষ্যতে যদি দিলীপ দাস সুযোগ করে দেন আবার কিছু ইষ্ট প্রসঙ্গ করেন। জয় গুরু, সবাই ভালো থাকুন। জয় গুরু দাদা, আমরা ভীষণ ভাবে তৃপ্ত হয়েছি। আপনারা সবাই যারা ঠাকুর বাড়ি যাতায়াত করেন তারা তরুণটাকে চেনেন। শিষ্য দাদার কাছে যখন বাবাই দাদার কাছে যখন নিবেদন আদি হয় পাশেই তাকে দেখতে পাওয়া যায়, কারুর সমস্যার কথা শুনে নিবেদন করা, কারুর নামকরণ, কারুর বাড়ির নামকরণ, কারুর গাড়ির নামকরণ, নতুন ব্যবসার সূচনা, নতুন জমি কেনা, বাড়ি কেনা, কত রকমের তিনি শুনে গিয়ে নিবেদন করে সেখান থেকে বলেন। ভাগ্যবান মানুষ প্রত্যক্ষ ভাবে কাছে থেকে তিনি যে যা কিছু দেখলেন শুনলেন বুঝলেন, আমরা তার মাধ্যমে কিছু জানতে পেরে সত্যি সত্যি ভীষণ ভাবে অনুপ্রাণিত হয়েছি। খুব ভালো লেগেছে দাদা, আপনি ভাগ্যবান, পিতামাতার স্বীকৃতি বা আপনার সাধনা বলেই বা তার দয়াতে আপনি আশ্রমিক যে সুযোগ, মহা সুযোগ আপনি পেয়েছেন, আপনিও ধন্য। আর আপনার কথা শুনেও আমরা অনেকখানি অনুপ্রাণিত হলাম। আপনি ভালো থাকবেন। জয় গুরু দাদা। আবার